শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজ আবার আমি হাজির হয়েছি আমার ফার্মের নতুন ব্লগ নিয়ে এখানটায় আছে আমার চীনা হাঁসের বাচ্চা তিনটি বাচ্চা আছে দেখুন কত কিউট বাচ্চাগুলো এখনও আমাকে দেখলে ভয় পায় তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাদের বয়স মাত্র ছয় সাত দিন হয়েছে তাদেরকে খাবার হিসেবে আমি ব্রয়লার মুরগির বাচ্চার খাবারগুলো দিয়ে থাকি এই যে দেখুন এখানে আছে ছোট বাচ্চার যে খাবারগুলো পাওয়া যায় বাজারে সেগুলোই দিই পানিতে ভিজিয়ে আর এখানটায় হচ্ছে আমার পাখিগুলো এই যে এদিকটায় হচ্ছে বাজরিকা পাখি এবং এ পাশটায় হচ্ছে আমার ডায়মন্ড ডাব এই যে এখানটায় তাদের জন্য আমি সকালের খাবার রেডি করে রেখেছি পাখির খাবার হিসেবে আমি কাউনচাল এবং চীনা দিয়ে থাকি এবার তাদের সকালের খাবারগুলো দিয়ে দিচ্ছি বাজরিকাগুলো অনেক পুরানো হয়েছে তাই সেগুলোকে হ্যান্ডেল করা খুবই ইজি তারা তেমন একটা লাফালাফি করে না কিন্তু ডায়মন্ড ডাভগুলো এখনও তেমন একটা পোষ মানেনি তাই সেগুলোকে খাবার দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয় এই যে খাবার দিয়ে দিয়েছি এবার তারা তাদের সকালের খাবারগুলো গ্রহণ করছে দেখুন যেটি বলেছিলাম দেখুন বাজরিকাগুলো আমার উপস্থিতিতে তেমন ভয় পায় না তাই তারা স্বাচ্ছন্দে তাদের খাবার গ্রহণ করছে কিন্তু ডায়মন্ড ডাভগুলো এখনো আমাকে এবং আমার উপস্থিতিকে পর্যবেক্ষণ করছে দেখুন এবার আমার হাঁস মুরগিগুলোকেও খাবার দিয়ে ছেড়ে দেব তাদের জন্য আমি কুড়া এবং ভাত মেখে রেখেছি প্রথমে পাত্রে খাবার দিয়ে দেবো তারপরে মুরগিগুলোকে ছাড়বো এবার মুরগিগুলোকে ছেড়ে দেবো দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে তাদের খাবার জায়গায় চলে এসেছে সবাই একসাথে খাবার খাচ্ছে আমার এখন মোট মুরগি আছে এর মধ্যে তিন থেকে চারটি ডিম পাই প্রতিদিন মুরগিগুলো তাদের খাবার খেতে থাকুক এ ফাঁকে আমি আমার হাঁস ছেড়ে দিবো হাঁসগুলোকে খাবার দিয়ে দিচ্ছি এবং খাবারের সাথে একটু পানিও অ্যাড করে দিচ্ছি কারণ হাঁস শুকনো খাবার খেতে পারে না এবার হাঁসগুলোকেও ছেড়ে দিচ্ছি দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে হাঁসগুলো খাবারের জন্য দৌড় দিল একসাথে তারা খাবার গ্রহণ করছে ওই যে দুটি হাসি এবং তিনটি হাসা আছে এখানে এই হাসিগুলোর নিচেই উম দিয়ে আমি বাচ্চা তারা মাত্র উম থেকে উঠেছে তাই এখনো ডিম দিচ্ছে না তবে দশ পনেরো দিনের ভেতরে আবার ডিম পাড়া শুরু করবে আর এখানটায় হচ্ছে আমার কবুতর দেখুন তাদের জন্য নতুন খাঁচা বানিয়েছিলাম এবং আবার নতুন করে কবুতর উঠিয়েছি এখন দুই জোড়া কবুতর আছে এবার তাদেরকে সকালের খাবার দিয়ে দেব আমি এখন সকালে ধান দিচ্ছি এবং দুপুরের দিকে গম দিব দুজোড়াই খুব ভালো পোষ মেনেছে কিন্তু এখনও নিজেদের মধ্যে মারামারি করে অল্প স্বল্প তবে কিছুদিন পরে আশা করি সেটাও ঠিক হয়ে যাবে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ